ভোট গণনা শেষ হয়ে ফল প্রকাশের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তারই মধ্যে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস শুরু করেছে রাজ্যের ভাবি শাসক দল। গত চব্বিশ ঘণ্টায় রাজনৈতিক হিংসায় পাঁচজনের মৃত্যু হয়েছে রাজ্যে। একুশের বিধানসভা নির্বাচনে শোচনীয় হারের পরদিনই জয়ী দলের বিরুদ্ধে পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বৈঠকে তার অভিযোগ, ফের পুরোপুরি ক্ষমতায় আসার আগেই রাজ্যে এত সন্ত্রাস শুরু করেছে, পুলিশ এখানে নীরব দর্শক, প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করছি, এইগুলো দেখুন, যথাযথ ব্যবস্থা নিন। এই অভিযোগ নিয়ে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়। আজ এদিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব হলেও দলের রাজ্য সভাপতির সুর ছিল অনেক নরম। বললেন, সরকার গড়ে মানুষের উন্নয়ন করতে চেয়েছিলাম, পারিনি, তবে যোগ্য বিরোধী হয়ে সরকারকে সঠিক পথে চালনা করার ভূমিকা নেব। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিশেষ করে এই সাংবাদিক সম্মেলন আয়োজন এই জন্য করা হয়েছে, হঠাৎ আমরা পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মহামহিম রাজ্যপালের কাছে নিবেদন করতে যাচ্ছি, মেমোরেন্ডাম দিতে যাচ্ছি। তার আগে আপনাদের সম্মুখীন হয়েছি, আমার সঙ্গে আমার পার্টির সমস্ত বরিষ্ঠ নেতারা উপস্থিত আছেন, প্রদেশের সাধারণ সম্পাদক সায়ন্তন দাস, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, স্পোক্সম্যান শমিক ভট্টাচার্য, যাকে রোজ আপনারা দেখতেন নির্বাচনের সময়, আর বরিষ্ঠ সাংসদ, প্রাক্তন সাংসদ মাননীয় শোভন দাশগুপ্ত আছেন। মূলত গতকাল নির্বাচনী ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে পার্টি মেজরিটি পেয়েছে এবং সরকারে আছে তাদের উৎসাহে সমাজবিরোধীরা এবং তাদের পার্টির কর্মীরা সম্মিলিতভাবে আমাদের পার্টি কার্যালয়, কর্মী, নেতা, তার পরিবার, বাড়ি, দোকান সব জায়গায় আক্রমণ শুরু করেছেন। তার বিভিন্ন ভিডিওর ছবি ইত্যাদি এসেছে আপনাদের কাছে, হয়তো যেমন পুলিশ চুপ করে হাত ধরে দাঁড়িয়ে আছে বললে বলছে আমরা কী করব, মিডিয়ার কিছু বাধ্যবাধকতার জন্য তারাও সেই সমস্ত দেখাতে পাচ্ছেন না সাধারণ মানুষকে। কিন্তু আমার মনে হচ্ছে পশ্চিমবাংলায় হিংসাটা নতুন কিছু না, নির্বাচন কেন্দ্রিক হিংসাও নতুন কিছু না, আর হার জিতের পরে অল্প একটু উত্তেজনা থাকে কিছু, কিন্তু গত চব্বিশ ঘন্টাও হয়নি তার মধ্যে কমপক্ষে পাঁচজন ছজন মারা গেছেন আর শতাধিক বাড়ি, আমার মনে হয় কয়েক হাজার বাড়ি ভাঙা হয়েছে বিভিন্ন জেলাতে। আর সত্যি বলতে গেলে প্রত্যেকটি বিধানসভা থেকে আমাদের কাছে খবর আসছে হিংসার। এতে যারা ভেবেছিলেন হয়তো জিততে পারবেন না, জিতে গিয়ে সেই আনন্দটা ধরে রাখতে পারছেন না, অন্যকে অত্যাচার করে প্রকাশ করার চেষ্টা করছেন, উত্তর দক্ষিণ প্রদেশের সব জায়গায় এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তার কয়েকটি ভিডিও ক্লিপিংস এসেছে আমাদের কাছে, নিয়মিত আসছে, সেটা আপনাকে আমরা দেখাবো। তার আগে আমাদের কাছে যা খবর আছে এখনো পর্যন্ত যে ছজন মানুষ মারা গেছেন, জগদ্দলে একজন আর শোভারানী মণ্ডল বয়স্কা মা, আমাদের বুথকর্মীর মা, বুথকর্মীকে অত্যাচার করা হচ্ছে, তিনি বাঁচাতে এসে অত্যাচারে মারা গেছেন। গত দু মাস আগে, তিন মাস আগে একজন এরকম মহিলা অত্যাচারে মারা গেছিলেন, ভয়ঙ্করভাবে 80 বছরের মহিলা, সেই নৃশংসতা আমরা দেখেছি, তারই পুনরাবৃত্তি হয়েছে, তিনি নিহত হয়েছেন জগদ্দলেতে। আর রানাঘাটেতে উত্তম ঘোষ নামে 48 বছরের একজন কর্মী আমাদের মারা গেছেন, সাপোর্টার। বেলেঘাটাতে অভিজিৎ সরকার 30 নম্বর ওয়ার্ড কলকাতার, তাকে পিটিয়ে মারা হয়েছে কালকে, আমাদের পার্টির কর্মী ছিলেন। সোনারপুর হারান অধিকারী 46 বছরের আমাদের একজন কর্মী, তাকে হত্যা করা হয়েছে। আর শীতলকুচিতে মানিক মৈত্র বলে 19 বছরের একজন যুবক, তার মাথায় গুলি করা হয়েছে, সেই শীতলকুচি যেখানে আমার উপরে আক্রমণ করা হয়েছিল, গাড়ি ফাড়ি ভাঙা হয়েছিল, চোট লেগেছিল, তার 4 দিন পরে ভোটের দিন ইভিএম মেশিন লুট করতে এসে, সুরক্ষাকর্মীর রাইফেল লুট করতে এসে কয়েকজন দুষ্কৃতিকারী মারা গেছিল, মমতা ব্যানার্জি ছুটে গেছিলেন, সেই শীতলকুচিতে আবার গুলি চলেছে, একজন যুবককে হত্যা করা হয়েছে। এবং আরেকটি খবর এসেছে মিডিয়াতে দেখলাম, ISF-এর একজন কর্মীকে বম মেরে ফেলা হয়েছে। আপাতত এই 6টা প্রাণ গেছে, কল্পনা করতে পারেন, গত আমার মনে হয় 12 ঘন্টা বা 24 ঘন্টা হয়নি এখনও, তার মধ্যে এই যদি হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই ধরনের ভয়ঙ্কর নির্বাচনোত্তর যে হিংসা, এটা অকল্পনীয়। যেরকম
এবারে নির্বাচন নির্বাচন কমিশনের সক্রিয়তা এবং সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও প্রথম থেকেই প্রত্যেক ফেজের আগে তিনজন চারজনকে হত্যা করা হতো হয়েছিল। শেষের দিকে একটু কমেছিল, কিন্তু ভয়ের পরিবেশ, হিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল। ঠিক তাই হয়েছে, নির্বাচন উত্তর যে হিংসা শুরু হয়েছে এটা সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা প্রশাসনিক অধিকারীদের সঙ্গে দেখা করছি, তারা কথা বলছি, তারা এক প্রকার চুপ করে আছেন। স্থানীয় পুলিশ, তাদের সামনে এই ধরনের হিংসা হচ্ছে, হাজার হাজার বাড়ি ভাঙা হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, আমাদের কর্মীরা বিশেষ করে তাদের বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে, দোকানপাট লুট হয়ে যাচ্ছে চোখের সামনে, সে সমস্ত ভিডিও এসেছে। এই ধরনের অরাজকতা এত বেশি সমর্থন পাওয়ার পরে যদি হয়, মুখ্যমন্ত্রী বলছেন আমার কোনো দায়িত্ব নাই, অথচ তিনি এখনও মুখ্যমন্ত্রী আছেন, পদত্যাগ করেননি, তাহলে কার দায়িত্ব আছে? সেই জন্য এখানকার রাজ্যের চিফ সেক্রেটারির কাছেও আজকে আমরা দেখা করে এই সমস্ত বিষয় জানাতে যাচ্ছি প্রতিকার চাইতে, এবং মহামহিম রাজ্যপালের কাছে এখান থেকে আমরা যাব, চারটের সময় দেখা করার কথা আছে, তাকেও বিষয় জানাবো, এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী, নির্বাচন কমিশন সবাইকে আমরা তথ্য সমৃদ্ধ আর পাঠাবো সমস্ত মেমোরান্ডাম। আমরা চাইব ইলেকশন সময়ে যা উত্তেজনা আরও প্রতারব হয়েছে ঠিক আছে, কিন্তু নির্বাচন হয়ে গেছে, মানুষ তার ম্যান্ডেট দিয়েছেন, সেটা সবাই মেনেও নিয়েছে, তারপরে এই ধরনের হিংসা, তাহলে সরকারের সদিচ্ছার অভাব আছে এটা মনে করতে হবে। যে সময় করোনা মহামারীর প্রকোপে মানুষ ভয়ে ভীত, মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণ লক্ষ লক্ষ হচ্ছে, সেই সময় মানুষ এই রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার মানুষের মান সম্মানের জন্য এই ধরনের হিংসা বন্ধ হওয়ার দরকার আছে।